2022 সালে বার কাউন্সিল এমসিকিউ এবং বার কাউন্সিল রিটেনে নাকি সকল ধারা থেকে প্রশ্ন এসেছে, বিষয়টা খুব অবাক লাগে। আমি ঢাকা জজ কোর্টে অনেকের সাথে কথা বললাম, শিক্ষানবিশদের সাথে, তারা বলতেছে দাদা এখন আর কোনো ধারা বাদ দেওয়া যাবে না। তো আমি পাল্টা প্রশ্ন করলাম, আপনি কি দেখাতে পারবেন যে গুরুত্বপূর্ণ ধারা ছাড়া কোনো প্রশ্ন এসেছে? তখন সে চুপ হয়ে গেল। আমি বরাবরের মতোই একই কথা বলবো যে আপনি একেবারে এক থেকে শুরু করে পেনাল কোডের 511টা ধারা পড়তে যাইয়েন না। যদি পাস করাটাই স্বপ্ন হয়ে থাকে তাহলে এটা করবেন না। আপনি প্রথমত গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়বেন, এরপরে যদি মনে হয় যে না আপনার আরও কিছু ধারা পড়া দরকার তখন পড়বেন। কিন্তু ফার্স্ট অফ অল আপনি গুরুত্বপূর্ণ ধারাগুলো আগে পড়ে নেবেন, ঠিক আছে? বিষয়টা আমি ধরে নিলাম যে সকল সেকশন থেকে প্রশ্ন আসবে, ওকে? সকল সেকশন থেকে প্রশ্ন আসলে আপনাকে 100-এর মধ্যে 100 পাইতে হবে, রাইট? তো 100-এর মধ্যে 100 পাওয়া কি খুব জরুরি, নাকি পাস করাটা জরুরি বার কাউন্সিল এমসিকিউ পরীক্ষায়? অবশ্যই পাস করাটা জরুরি। আমি ধরে নিলাম আপনার 20-30 মার্ক কমন পড়ে নাই, তাতে হয়েছেটা কি? সমস্যা নাই তো, আপনি 20-30 মার্ক পারবেন না, এই মেন্টালিটি আপনি যতক্ষণ পর্যন্ত না রাখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এমসিকিউ পরীক্ষায় পাশের মুখ দেখতে পারবেন না। আপনি যদি এমসিকিউ পরীক্ষায় 100-100 পাওয়ার জন্য প্রত্যেকটা আইনের প্রত্যেকটা সেকশন পড়ে যান, এবং আপনি যদি একটু নর্মাল স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না। হ্যাঁ, সকল দ্বারা পড়া সম্ভব, বাংলাদেশে এমন স্টুডেন্ট আছে কিনা আমি জানি না, হয়তো বা নাই। সেই কাজটা করবেন না, আগে গুরুত্বপূর্ণ ধারাগুলো পড়বেন আর মেন্টালিটি গ্রো করবেন যে আপনার পাশ করা আগে দরকার। জ্ঞান অর্জনের জন্য আপনি আইনজীবী হওয়ার পরে অনেক কিছু করতে পারবেন, বাট পাশ করাটা আগে দরকার। আপনাদের মতো অনেকে আছেন না যে আপনি কোর্টের অনেক কাজ জানেন কিন্তু সনদ নাই? কোনো দাম আছে? সিনিয়ররা দাম দেয়, আর বাচ্চা বাচ্চা ছেলেরা যখন আইনজীবী হয়ে আপনার সামনে ঘুরে তখন আপনার কেমন লাগে? সে বাচ্চা ছেলেটার চাইতে আপনি কিন্তু বেশি জানেন, কিন্তু মূল্য কার বেশি? যার সনদটা আছে। খেয়াল রাখবেন, আমি বারবার একটা কথা বলি, আপনি পাস করবেন নাকি জ্ঞানের জাহাজ হয়ে ঘরে বসে থাকবেন আইনজীবী সনদ ছাড়া, আপনি কোনটা করবেন, এই ডিসিশন আগে আপনাকে নিতে হবে। পাস করতে খুব বেশি পড়া লাগে না, বেছে বেছে কয়েকটি ধারা পড়লেই কিন্তু পাস করাটা হয়ে যায়, ঠিক আছে? আমি বুঝতে পারছি, আমি অ্যাডভোকেট মিঠুন সাহা, LLB অনার্স, LLM ঢাকা বিশ্ববিদ্যালয়, এই কথাগুলো বললাম, মনে থাকবে?